হালে তামিল বা তেলেগু সিনেমার জনপ্রিয়তা আমাদের দর্শকদের কাছে বলিউডের তুলনায় কোনো অংশেই কম নয়। বরং কিছু কিছু ক্ষেত্রে তো দক্ষিণ ভারতের তারকারাই এদেশের সিনেমা প্রেমীদের কাছে বেশি জনপ্রিয়। নায়ক নায়িকাদের বাইরে দক্ষিণে সিনেমার চরিত্রাভিনেতাদের কদরও কিন্তু কম নয়। শুনলে তো অবাক হবেন, টলিউডের একজন কৌতুক অভিনেতা এখন যে পরিমাণ সম্মানই পান তা কিন্তু আমাদের দেশের গোটা একটা সিনেমার বাজেট। খোদ বলিউডের অনেক নায়ক নায়িকাই সম্মানী সংখ্যা তত্ত্বে তামিল কমেডিয়ানদের ধারে কাছেও নেই। তার জনপ্রিয়তা ও কদর অনেক নায়ক নায়িকার চেয়েও বেশি। জীবিত অভিনেতাদের মধ্যে ভূ ভারতে সর্বাধিক সিনেমার অভিনেতা হিসেবে একমাত্র তারই নাম রয়েছে গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। ব্রহ্মানন্দম অভিনীত সিনেমার সংখ্যা 1000-এর উপরে। ভারতের চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মশ্রী পদকপ্রাপ্ত 67 বছর বয়সী এ অভিনেতার বাবা ছিলেন একজন কাঠ মিস্ত্রি। কমেডি মাস্টার খ্যাত ব্রহ্মানন্দমের দুই ছেলের মধ্যে বড় ছেলে রাজা গৌতম এরই মাঝে নায়ক হিসেবে অভিষিক্ত হয়েছেন। 2018 সালে মুক্তি পায় গৌতম অভিনীত দ্বিতীয় সিনেমা মানু। প্রায় 500 কোটি রুপির সম্পদ রয়েছে ব্রহ্মানন্দমের। প্রবীণ এ অভিনেতা এখনও বিজ্ঞাপনের জন্য সম্মানী নেন 1 কোটি রুপি, আর সিনেমা অভিনয়ের জন্য তাকে দিতে হয় 1.5 থেকে 2 কোটি রুপি। কৌতুক অভিনেতা হিসেবে তাকে সবাই চিনলেও মুরালী দক্ষিণী সিনেমার জনপ্রিয় কাহিনীকার, চিত্রনাট্যকার, প্রযোজক এবং পরিচালক। 150টিরও বেশি সিনেমার কাহিনী চিত্রনাট্য তার লেখা। তার লেখনীতে অভিনয় করেছেন মেগাস্টার চিরঞ্জীবী, নাগার্জুন, পাওয়ান কল্যাণ সহ বাঘা বাঘা সব তারকা। মুরালী অভিনয়ের জন্য দিন চুক্তিতে কাজ করেন। প্রতিদিনের জন্য তাকে সম্মানী দিতে হয় 2.5 লাখ রুপি। দক্ষিণ ভারতীয় সিনেমার চরিত্রাভিনেতাদের নামের সাথে এখনও দেশের দর্শকের সখ্যতা গড়ে ওঠেনি, তবে চেহারা দেখলেই এক ঝলকে চিনে নেওয়া যায়। বলিউডের বলি রেড্ডি পুরুত ভিরাজ কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয় হলেও জনসেনা পার্টির রাজনীতিক হিসেবেও সক্রিয় এবং এই দলের বড় পদে তার নাম রয়েছে। অর্থনীতিতে এম এ ডিগ্রিধারী 59 বছর বয়সী এ অভিনেতা সিনেমা প্রতি পারিশ্রমিক নেন 50 লাখ রুপি। ৪৯ বছর বয়সী এই কৌতুক অভিনেতা তরুণ বয়স থেকেই দক্ষিণী সিনেমায় কাজ করে চলেছেন। জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান এক্সট্রা অভিনেতা হিসেবে, পরে সিনেমাটি মুক্তির পর দেখা যায় সেই দৃশ্যটি ফেলে দেওয়া হয়েছে। ইন্দুকুরি সুনীল ভার্মা দ্বিতীয় তৃতীয় নায়ক চরিত্রেও অভিনয় করেছেন, কিন্তু সফল হতে পারেননি। শেষমেশ কৌতুক চরিত্রেই তাকে দর্শক গ্রহণ করেছেন এবং এই চরিত্রেই তিনি স্থিত হয়েছেন। ছবি প্রতি 90 লাখ রুপি সম্মানে পাওয়া সুনীল ভার্মা সবশেষ আলোচিত হয়েছেন পুষ্পা সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করে। ব্রহ্মানন্দমের পর 1000 সিনেমায় অভিনয় করার মাইল ফলক পার করেছেন মোহাম্মদ আলী বসা। শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আলী। 56 বছর বয়সী এ অভিনেতার বাবা ছিলেন একজন দর্জি। তার ছোট ভাই খায়ু প্রায় 100 সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, তবে সিনেমাগুলো কম বাজেটের বলে আলোচনায় আসতে পারেননি। 2 মেয়ে 1 ছেলের জনক আলী, তার বড় মেয়ে ডাক্তার। সিনেমা প্রতি আলীর সম্মানী 50 লাখ রুপি। ৩৫০-এর বেশি সিনেমার অভিনেতা রঘুবাবু তেলুগু সিনেমার একসময়ের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা গিরিবাবুর বড় ছেলে। রঘুবাবুর বয়স 59 বছর। রঘুবাবু সিনেমাভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, সিনেমাভিনয় মিলিয়ে বছরে তার অ্যাকাউন্টে ঢোকে 91 কোটি রুপি। অভিনয়ের জন্য তিনি ছবি প্রতি সম্মানী নিয়ে থাকেন 50 লাখ রুপি।